গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল একদম দাঁড়িয়ে আছি হোটেলের ব্যালকানিতে। কালকে রাত্রে বলেছিলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কিন্তু কালকে 1:30 অবধি আমাদের আড্ডা হয়েছে, ঘুমোতেও লেট হয়ে গেছে। সকালে উঠেছি 8:30, তো এখন সকালবেলা উঠে ওরা বেরিয়ে গেছে, সব ছেলেরা সব বেরিয়ে গেছে, বাইরে চা খাচ্ছে, টিফিন খাচ্ছে, কিন্তু আমরা দুজন ঘরের মধ্যেই আছি। এই দুজনে ঘরের মধ্যে আছি, আমরা বললাম ঘরেই আমরা চা খাবো, টিফিন খাবো, তাই ঘরে চা দিয়ে গেছে। এই যে ঘরে আমাদের চা দিয়ে গেছে, এখন চা খেয়ে নি, একটু পরে টিফিনে চলে আসবেন তরকারি। এখানে আমাদের ব্রেকফাস্ট অ্যাট লাস্ট চলে এসেছে, এখন বাজে 11:45। এই যে ফুলকো ফুলকো লুচি, চারটে ফুলকো লুচি আর তরকারি, এই যে আমাদের দুজনের, আমার আর ওর দুজনে ব্রেকফাস্ট 50 টাকা, এক প্লেট 50 টাকা। তো এখন রেডি হয়ে গেছি আমরা, ফ্রেশ ট্রেশ হয়ে যাবো হচ্ছে সোনাঝুরি হাটে। এখানে তুষার অনিমেষ একদম রেডি, আর এখানে আমরাও রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য সোনাঝুরি হাটে। শান্তিনিকেতনে আসবো, সোনাঝুরি হাটে যাবো না, এটা তো হতেই পারে না। এখানে দেখো, এখানে আমরা রেডি হয়ে গেছি, মেয়েরা রেডি হয়ে গেছে, সব ছেলেগুলোর জন্য আজকে আমাদের লেট হচ্ছে, তাই সব সময় কিন্তু মেয়েরা লেট করে না। এখন এসেছি আমরা কোপাই নদীর তীরে, এখানে কিছু দোকানও বসেছে। এখানে চলছে এখন ফটোগ্রাফি সেশন, এই যে ফটোগ্রাফি করছে, অ্যাকচুয়ালি ফটোগ্রাফার এ, সবার ফটো তুলে দেয় বাট এর ফটোকে তুলে দেয় না, তাই পাগল তুলে দিচ্ছে। আর্টিস্ট এর আঁকা হয়ে গেছে, হাতে ধরে থাকলে দেখা যায় খুব সুন্দর হয়েছে আঁকা। কামনা করে বসত করে আমার যাওয়া হলো না, ও দিন পটলে দুই দিন কানা। আমাদের হয়ে গেছে ঘোরা, এখন যাব আমরা সোনাঝুরি হাটে, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আবার নেক্সট টাইম অবশ্যই আসব, খুব সুন্দর জায়গা। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, শাড়িগুলো দাম কত কে? শাড়িগুলো 850। এখন খাওয়া হচ্ছে আমাদের শশা, এরপর খাবো পেয়ারা। এসব 120 টাকা করে না? জি, এখান থেকে নিলাম আমি দুটো ব্লাউজের পিস, খুব সুন্দর ব্লাউজের পিসের কালেকশন আছে এখানে। এইটা নিলাম, এই অরেঞ্জ কালারেরটা, পুরো পিঠটা কাজ করা এরকম, আর এখানে হাতাটা কাজ করা বলো, আর একটা পিঙ্ক কালারে নিলাম, এই দুটো নিলাম। এই
এই শাড়িটা তুষার চয়েস করেছে আমার জন্য। এই যে জানি না গিফট ফিফট দেবে কি না, বাট বললো দেখে দেখো রিয়া তোমাকে ভাল লাগবে এটা পরো। তো আমাদের তো শপিং চলছেই, ব্লাউজের পিস কিনলাম একটা আমার জন্য একটা আমার মায়ের জন্য, আর তুষার আমাদের দিল শাড়ি, খুব সুন্দর শাড়ি দিয়েছে, আর দেখি কি কেনা যায়। তো এখন হাফ শপিং হয়েছে, এখন যাচ্ছি আমরা লাঞ্চের জন্য, দেখি কোথায় খাওয়া যায়। আমাদের এই রেস্টুরেন্টে আপাতত অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনও প্রচুর লাইন আছে, এখন আগে আমরা জাস্ট একটু ওয়েট করি, মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে, ওরা অর্ডার নিয়ে নিয়েছে। এবার এখানে বসে আমরা ওয়েট করি, দেখি এক্স্যাক্ট কতক্ষণ ওয়েট করতে হয়। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ এখন প্রায় আড়াইটে বেজে গেছে, 15 মিনিটে বাসতে চললো। এখানে এখন সবাই আমরা ওয়েট করছি, এখনো অনেক দেরি আছে, সব লাইন দিয়ে দিয়ে হচ্ছে পরপর, কিন্তু পেয়েছে প্রচণ্ড খিদে। আমরা এখানে বসে বসে ওয়েট করছি খাওয়ার জন্য, ততক্ষণে এই যে আমাদের আর্টিস্ট আর্ট করে নিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। জাস্ট অ্যাট লাস্ট আমরা ঢুকছি এখন রেস্টুরেন্টে, ঢুকে পড়েছি আমরা রেস্টুরেন্টে। তো আমাদের চলে এসছে এখানে অর্ডার, সবাই থালি নিয়েছি আমরা, ওরা দুই ভাই নিয়েছে হচ্ছে মাটন থালি, ওই যে ওদের জন্য মাটন থালি, আমাদের হচ্ছে ফিশ থালি এখানটায়। চলো এবার শুরু করা যাক, সবাই শুক্তো খাচ্ছে, শুক্তো তারপর হবে হচ্ছে এখানে আলু পোস্ত, ডাল, এখানে আমার ফিশ, এখানে চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, সবাই শুরু করে দিয়েছে। আর ওরা বসেছে ওই টেবিল, এখানে আমাদের পায়েস চলে এসছে একদম। 3:30 ঢুকলাম, এখন 4:00 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাকি কেনাকাটিটা এখন করবো আমরা। তখন আমি ভিডিও করেছিলাম, অ্যাকচুয়ালি অডিওতে কি প্রবলেম হয়েছিল, তো সাউন্ডের প্রবলেমের জন্য সাউন্ডটা ঠিক আসেনি ক্লিয়ার, তো আমি আবার আলাদা করে একটু বলে দিচ্ছি। তো এখানে দেখা হয়ে গেছে আমার মাসিদের সাথে, আর এটা হচ্ছে আমার মাসি চুনচুন, এ সম্পর্কে মাসি হয় কিন্তু আমার থেকে ছোট। এরাও শান্তিনিকেতনে ঘুরতে এসছে, ও এসছে ও দিদিদের সাথে, এখানে হচ্ছে ওর দিদি, আমার আরেকটা মাসি, আর এটা হচ্ছে চুনচুনের হাজব্যান্ড, এই হোয়াইট টি শার্ট পরা, আর এটা হচ্ছে ওই এই মাসির টুক, এই যে এই মাসির ছেলে হচ্ছে ও। মেশো এই যে এনার হাজব্যান্ড, আমি চিপচিপ হয়ে গেছে, বাড়িতে গিয়ে একদম স্নান টান করে ফ্রেশ হবো, এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। এই যে এরাও চলে যাচ্ছে। তো এখন বাজে 6:30, আর আমরা সোনাঝুরি হাট থেকে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, হয়ে এখানে বসেছি, আর দেখো কী কী কিনেছি আমরা। এখানে এই কুর্তিটা কিনেছি, ওয়ান পিস গাউন টাইপের,
আর এই একটা শাড়ি, এটা হচ্ছে ওর ফ্রেন্ড অয়নের ফ্রেন্ড তুষার গিফট করেছে পুজো উপলক্ষে। আঁচলটা এই রেড টাইপের আছে আর পুরো বডিতে হচ্ছে অ্যাশ কালারের আর ব্ল্যাক দিয়ে লেখা। আর কিনেছি ওর জন্য, কিনেছি অয়নের জন্য কিনেছি একটা পাঞ্জাবি, একদম সিম্পল সুতির। এই কাপড়গুলো খুব ভালো, মানে পরে খুব কমফোর্ট। আর কিনেছি হচ্ছে এই দুটো ব্লাউজের পিস, এটা কিনেছি মায়ের জন্য আর এটা কিনেছি আমার জন্য অরেঞ্জের উপরে। এই কাঁথা স্টিচের ব্লাউজের পিস আমার ভীষণ ভালো লাগে, ব্লাউজের পিস, চুড়িদারের পিস, শাড়ি, শাড়ি নেই আমার একটাও কাঁথা স্টিচের, ইচ্ছা আছে কেনার। তো এই হলো আজকে আমার কেনাকাটি সোনাঝুরি হাট থেকে। আবার ফিউচারে আসবো আর আবার অনেক অনেক শপিং করবো। এবার যখন আসবো ব্যাগ পুরো খালি করে আসবো, শপিং করে নিয়ে যাব, এরকম ইচ্ছা আছে। তো সারা সন্ধে বসে বসে এখানে সবাই মিলে আড্ডা দিয়েছি আর আমি কিছু এডিটিংয়ের কাজও করেছি, শুধু আড্ডাও দিইনি, আড্ডা দিতে দিতে কাজ করেছি। এখানে আমাদের ডিনার একদম রেডি, ডিনার নিয়ে এসছে। ডিনারে হচ্ছে এখানে মিক্সড ভেজ, এখানে হচ্ছে চিকেন আর রুটি। এখন বাজে 11:30 আর আমাদের ডিনার একদম কমপ্লিট। আর এখন খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে একটু দেবো আড্ডা, কারণ কালকেই চলে যাচ্ছি আমরা। তো আজকে লাস্ট নাইট সবাই একসাথে, তো আড্ডা অনেক রাত অবধি হবে। কালকে 1:30 অবধি হয়েছে, আজকে জানি না কটা অবধি হবে, বাট অনেক রাত অবধি হবে। তাই আমি আমার ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। প্লিজ কমেন্ট করে জানাবে যে আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব গুড নাইট চ্যানেল। টিল দেন গুড নাইট, গুড বাই, টেক কেয়ার, বি হ্যাপি, বি সেফ অ্যান্ড বি হেলদি। আগে আই যাওয়ার আগে সবাই একসাথে bye.